দুঃখজনক হলো নতুন মোল্লারা আমাদের সমাজের মধ্যে এসে কোরআনের শিক্ষা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করছে। জোরে বলেন, কোরআনের শিক্ষা থেকে আমাদেরকে কি করছে? বিচ্ছিন্ন করছে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছে। আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতে যাই কিনা? মৌলবীরা বলছে রওজায় জিয়ারতে যাওয়া যাবে না, নবীর মসজিদে নামাজ পড়তে যাবেন, নবীর রওজার উদ্দেশ্যে যাওয়া যাবে না। নবীজির রওজা নিয়েও প্রশ্ন তুলেছে তারা, যে কবর হবে না রওজা হবে? কথা বলেন, রওজা হবে না কবর হবে? সম্মানিত সুধী ভাইরা, আমার ইতিমধ্যে কিছু কিছু আহলে হাদিস বক্তা, কিছু কিছু লামাজাবি, তারা আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা বলছে যে রওজায় একটা সওয়াবও পাওয়া যাবে না। আবার কেউ কেউ বলছে কোরআনের কোন আয়াতে রওজা শব্দ নাই, অথচ কোরআনের দুইটা আয়াতে রওজা শব্দ আছে। আর হাদিসের মধ্যে এসছে আল কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিনার। কবর কারোর জন্য তো এটা একটি জান্নাতের রওজায় পরিণত হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই শোয়া জায়গাটা, এটা কি রওজা নয়? জোরে বলে এটা রওজা কি না? সেই নবীর রওজায় আপনি যাবেন। আজ আমাদের কোরআনের কি শিক্ষা? কোরআনের শিক্ষা হচ্ছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা। ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উম্মত যদি অপরাধ করে, অপরাধীরা উম্মতের মধ্যে যারা গুনাহ করবে, এমন কোন গুনাহগার উম্মত যদি আপনার কাছে আসে, কার কাছে? নবীর কাছে। জোরে বলেন, কার কাছে? নবীর কাছে। তো নবী নবীর কাছে যাবে। নবী জীবিত না মৃত এই শব্দ তো বলা হয় নাই, কোরআনের আয়াতের মধ্যে নাই। সাহাবা ইকরাম নবীর জীবিত অবস্থায় যেমন তার কাছে আসছেন, এন্তেকালের পরও তার কাছে যান কিনা, তার কাছে গেছেন কিনা? একজন গ্রামীণ ব্যক্তি, একজন দেহাতি, একজন গ্রামীণ গ্রামে বাস করে, সে মানুষটার মনে আসলো যে নবীর কাছে গেলে সেখানে যদি আমি তওবা করি তাহলে আমার জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, গ্রামের মানুষটা নিজের গ্রাম ছেড়ে দিয়ে আমার নবীর কাছে আসলো, এসে দেখে নবীজি তিন দিন আগে এন্তেকাল করেছেন। কয়দিন আগে? আরো বলেন, কয়দিন আগে? নবীজি তিন দিন আগে এন্তেকাল করে গেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন দিন আগে এন্তেকাল করায়, সেই যুগে মেঠো ফোন ছিল না, মোবাইল ছিল না, প্রচার যন্ত্র ছিল না, সম্প্রচার কোনো যন্ত্র ছিল না, যে কারণে আশপাশে নবীজির এন্তেকালের খবর সেভাবে ছড়ায় নাই। নবীজি এন্তেকালের তিন দিন পরে গ্রামের মানুষটা এসে দেখে নবী নাই, নবী এন্তেকাল করেছেন। তিনি মাথায় হাত দিলেন, হায়, আমি তিন দিন আগে আসলাম না কেন? নবীর কাছে এসে জীবনের গুনাগুলো আমি মাফ চেয়ে নিতাম আল্লাহর কাছে, নবী সুপারিশ করে দিতেন, গুনা মাফ হয়ে যেত। সম্মানিত সুধী, ওই লোকটি এসে নবী রওজার পাশে এবার কবিতা আবৃত্তি করা শুরু করলো। নফসিল ফিদাও লিকাবিরিন আন্তা সাকিনুহু, নফসিল ফিদাও লিকাবিরিন আন্তা সাকিনুহু, অফিহ আফাফ অফিহ জুদ ওয়াল করম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে এসে ওই গ্রামীণ মানুষটা যখন দেখলো নবী তিন দিন আগে ইন্তেকাল করে গেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে এসে এখন সে কবিতা আবৃত্তি করতেছে, যেই কবিতাটা এখনো রওজা শরীফের খুঁটির গলার মধ্যে সৌদি সরকার কি সুন্দর সোনালি অক্ষরে লিখে রেখেছে। তোমরা খালি কথায় কথায় বেদাত, কথায় কথায় এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই। তোমরা আজ সমাজের ভিতরে কেচি কোম্পানি হয়ে এসেছ, তোমরা নাপিত, তোমরা আমাদের ২০ টাকার তারাবিকে তোমরা ৮ টাকার বানাইতেছ কতক্ষণ? অথচ ২০ টাকার তারাবি পড়ছেন কে? হজরত উমর। কে পড়ছেন? হজরত উমর। লক্ষ লক্ষ সাহাবি পড়েছেন ২০ টাকার তারাবি। হজরত উমরের মতো ব্যক্তি ওয়াসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর,
আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে হযরত উমরের জুড়ি নাই যে উমর ইসলামের একজন দ্বিতীয় খলিফা যিনি অর্ধেক পৃথিবী শাসন করেছেন অর্ধেক পৃথিবী মানে 31 লক্ষ বর্গ মাইলের মতো বিশাল এই জগৎকে যিনি শাসন করেছেন সেই উমর ইসলাম বুঝলো না আর তোমরা ইসলাম বুঝলে 20 টাকার তারাবিকে তারা 8 টাকা বানায় আমরা কি মানব না হাত উঁচু করে বলেন আমরা কি মানব না আমরা কখনো মানব না কথা কি বুঝতে পারছেন সম্মানিত সুধি আজ আমরা সুন্নি মুসলমান কেন আজ আমরা সুন্নি মুসলমানের কারণে যে আমাদের ওলিয়া উলিয়া পীর মশায়েখ আমাদের মুরব্বীরা ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল তারা নবীর প্রেম ভালোবাসা যে পরিমাণে ছিল আমাদের নবীর প্রেম সেই পরিমাণে হওয়া উচিত মদিনা মুনাওয়ারার ফজিলত তোমরা কি জানো হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি তিনি জীবনে মদিনায় কোনোদিন পায়ে জুতা পরে হাঁটেন নাই সুবহানাল্লাহ মদিনায় জুতা পরে কি হাঁটেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মদিনা মুনাওয়ারার ভিতরে সেখানে দেখা গেছে যে তার সম্মানে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোনো যানবাহনে তিনি উঠেন নাই তারা সম্মান করছেন এমন ভাবে আর আমরা এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিকে আপনি অবাক হয়ে যাবেন আমাদের দেশের আহলে হাদিস আমাদের দেশের লামাজাবি যারা তারা আমাদেরকে বিভ্রান্ত করছে মদিনার যে মর্যাদা এই মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে নানা কারণে কথা বুঝতে পারছেন যাই হোক আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চেয়েছি নবীজির রওজায় যাওয়া এতে পবিত্র কোরআন দ্বারা এটা সাব্যস্ত আজকে কোরআনের বিপরীতমুখী ব্যাখ্যা তারা করছে যে নবীর রওজায় যাওয়া যাবে না অথচ কোরআন বলছে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর কোরআন পরিষ্কার করে দিয়েছে যে নবীর সাথে আমাদের ভালোবাসা থাকবে নবীর সাথে যত বেশি আমাদের কানেকশন হবে যোগাযোগ হবে ততই দেখা যাবে যে আমরা অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পাবো কি বলেন ঠিক কিনা অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পেতে লাগবে কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সাহাবা ইকরাম নবী করিম সাল্লামের সাথে সম্পৃক্ত ছিলেন তারা এই সমস্ত বিষয়গুলোতে নবীজির কাছ থেকে তারা আমল শিখেছেন আজকে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত ব্যক্তিবর্গ যারা আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে আজ আমরা বলতে চাই যে এই সমস্ত বিভ্রান্তিকর বিষয় থেকে আমাদের মুক্ত থাকতে হবে আমরা সেখানে যেন কোনো মতেই অগ্রসর না হই আপনারা ওদের কথা শুনবেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজার পাশে সেই গ্রামীণ মানুষটা এসে কবিতা লেখে সে কবিতা আবৃত্তি করছে নফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু আমার জীবন উৎসর্গ করলাম আমি এই কবরের জন্য হে নবী আপনি যেই কবরের বাসিন্দা সুবহানাল্লাহ বলেন তাহলে নবী কবরের বাসিন্দা আর সেই কবরে আমার জীবনটা সুপে দিলাম ওরা বলে যেটা শেরেক এটা শেরেক কিন্তু শেরেকেই যদি হয় তাহলে সৌদি সরকার নবীর মদিনায় ওই মদিনা মুনাওয়ারে নবীর রওজার সাথে খুঁটিতে এটা লিখে রাখতো না যখন লিখে রেখেছে তখন মনে করতে হবে নিশ্চয় এর গুরুত্ব আছে গ্রামীণ মানুষটা এটা বলে চলে যাচ্ছে ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রওজার পাশে আব্দুল্লাহ আতাবি নামে একজন ব্যক্তি ধ্যানে মগ্ন নবীজি আব্দুল্লাহ ইবনে আতাবিকে রওজা মোবারকের ভিতর থেকে তিনি তাকে বলেন ইয়া আতাবি কুল্লিল আরাবি হে আতাবি হে আতাবি কুল্লিল আরাবি এই আরাবিকে বলে দাও ওই গ্রামীণ বেদুইন মানুষটাকে বলে দাও ইন্নাল্লাহ কাদ গাফারালা আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন তাহলে বলেন রওজা মোবারকের গুরুত্ব আছে কিনা হায়াতুল নবী নবী রওজা মোবারকে জিন্দা কিনা জিন্দা আরে ভাই এর উপর আমি বই লিখেছি এই যে রওজা মোবারকে জিন্দা নবী রওজা মোবারকে কি জিন্দা নবী বই লিখেছি নবীজি তার রওজা মোবারকে জিন্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহ আহিয়াউন ফি কুবুরিহিম মনে রাখবে যত নবী পৃথিবীর মধ্যে এসেছেন সমস্ত নবী কবরে জিন্দা ওহম ইউসাল্লুন এবং কবরে তারা নামাজ পড়েন কবরে কি পড়েন নামাজ পড়েন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাদিসের মধ্যে সাব্যস্ত তিনি নিজেও বলেছেন ওয়াইন্না নবী আল্লাহে হাইয়ুন ফি কবরিহ নবী সাল্লাম তার কবরের মধ্যে জিন্দা ইউরজাকু এবং নবীদেরকে কবরে রেজেক দেওয়া হয়
সুবহানাল্লাহ বলেন তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা মোবারকে জিন্দা আমরা সালাম দিলে নবী শুনেন কিনা শুনেন জোরে বলেন শুনেন কিনা শুনেন যদি দূরে আপনি সালাম দেন মান সাল্লামা আলাইয়া নাইয়ান যদি দূরে বসে কেউ নবীকে সালাম দেয় আমার নবী বলেন ফেরেশতারা আমার কাছে সালাম পৌঁছে দেয় তবে আমার উম্মত মনে রাখবে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার কবর জিয়ারতে আসলো আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল নবীজি বলেন শুধু তাই নয় মান যারা কবরি ফাকাদ যারানি ফাকান্নামা যারানি ফি হায়াতি যে আমার কবর জিয়ারতে আসলো যে আমার রওজা জিয়ারতে আসলো সেজন্য আমাকে দেখতে আসলো আমার সাথে তার দেখা হলো সুবহানাল্লাহ বলে তাহলে সেই রওজা মোবারকের গুরুত্ব আমাদের কাছে এত বেশি যে মসজিদে নববীর দাম বেশি না আমাদের নবীর দাম বেশি একটু হাত উঁচু করে বলেন তো মসজিদে নববীর দাম বেশি না নবীর দাম বেশি কাবার দাম বেশি না নবীর দাম বেশি এই সমস্ত বিভ্রান্তিকর কোনো বিষয় আপনারা কখনো শুনবেন না কথা খেয়াল করেছেন কখনো শুনবেন না আমরা মিলাদ করি ক্যাম করি কিনা জোরে বলেন মিলাদ হচ্ছে নবীর জীবন বৃত্তান্ত অতএব নবী করিম সাল্লামের জীবন বৃত্তান্ত এটা আমাদের জীবনে আমরা তার জীবনই জানবো আমরা কি রবি ঠাকুরের জীবনই জানবো